ওয়েদারটা খুব সুন্দর, খুব বাতাস, কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস। সারাটা দিন আমি বাসায়। আগে আমি যখন কাজ করতাম তখন আমি অলমোস্ট 50 আওয়ার্সের কাজ করতাম উইকলি, আর আমি এখন টোটালি বাসায়। অবভিয়াসলি আমাকে টেক কেয়ার করতে হয়, কিন্তু আমাকে নিয়ে তো বাইরে যাওয়া যেত। সো আমি এখন আমার বাসার পিছনের ওয়েদার এনজয় করছি সাথে কফি। আমার ঘুমাচ্ছে, সো আমি আমার মি টাইমে আছি। অ্যাকচুয়ালি মি টাইম বলতে কিছুই নাই, কামলা টাইম আর কি। এত রোদ, রোদ ভালো লাগছে, দুদিন ধরে খুব বৃষ্টি, খুব ঠান্ডা। হাই, আল্লাহ হাফেজ। আমি আসবো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, কালকে বৃষ্টি হাতে আকাশ পুরো ক্লিন। ও ঠুক, উঠে যাবে। এইভাবে আমায় হওয়ার পর কখনো একা একা ব্যাকইয়ার্ডে এসে টাইম বা লাইফ এনজয় করা হয়নি। ইভেন আমায় হওয়ার আগেও ব্যাকইয়ার্ডে আসার টাইমই ছিল না। আজকে ইন্টারেস্টিং কিছু করার নাই, কী করবো জানি না। সারাটা দিন বাসায়, মানে সেম রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, এরপর ব্রেকফাস্ট করা, এরপর একটু টিভি দেখা, এরপর লাঞ্চ করা, এরপর সারাটা নিয়ে আবার কিছুক্ষণ টিভি দেখা, এরপর একটু ন্যাপ নেওয়া, আফটারনুন ন্যাপ, এরপর তৌহিদ আসে বাসায়। তৌহিদ আসার পর আমি রান্না করি, নট এভরিডে, এভরি আদার ডে আমি রান্না করি। খাওয়া দাওয়া করে টিভি দেখা, এরপর ঘুমাইতে যাওয়া, এভরি সিঙ্গেল ডে এই কোয়ারেন্টিনের জন্য। কিন্তু কিছু করার নেই আসলে। আর এই মনে হয় প্রথম কোনো ব্লগ আমি আমার এই ব্লগিং ক্যামেরাতে করছি। এর আগে রেকর্ডিং করেছিলাম ঠিকই, কিন্তু এটা ব্লগ স্টাইলের ছিল না। ওটা কোনো কিছু দেখলাম, একটু রেকর্ড করলাম বা কিছু পিকচার্স তুললাম। স্পেশালি আমি যখন মেকআপ টিউটোরিয়াল করতাম তখন আমি এই এটা দিয়ে, এই ক্যামেরাটা দিয়ে আমার ক্লোজ আপ শটসগুলো নিতাম। আমি স্ন্যাক্সের জন্য আজকে বানাচ্ছি হচ্ছে সুইট পটেটো ওয়েজেস, আর আমি একটা ছোট ফয়েল নিয়েছি। ফয়েলে আগে প্যাম স্প্রে করেছি সুইট পটেটো, ওইগুলো কেটে দিয়ে এর উপরে আমি সল্ট আর পেপার, ব্ল্যাক পেপার ইউজ করেছি, হোয়াইট পেপারও ইউজ করা যায়। আমি আমার ওভেনটা অলরেডি প্রিহিট করে রেখেছি 350 ফারেনহাইটে। এখন আমি এটা উপরের শেলফে দিব, সাথে আমি আমার ওভেনটা বেক থেকে ব্রয়েলে দিব।